হ্যালো দর্শক, কোথা থেকে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটা করুন। তানিয়া চুয়াডাঙ্গা থেকে বলছি। জি জি বলেন। যে আমার প্রশ্ন হলো, আমার বাম কাঁধে, আমার এজটা হলো 40-42, আচ্ছা, বিয়াল্লিশ মতো। জি আমার কাঁধ থেকে বাম হাতটা আজ প্রায় 15 দিন ধরে ঝিনঝিন করছে। প্রথম দিকে একটু বাতের ব্যথার মতো কামড় দিচ্ছিল, এখন ঝিনঝিন আর প্রচন্ড পেইন, প্রচন্ড যন্ত্রণা, এবং মাঝে মাঝে ভারী হয়ে আসছে, কষে হাত নাক গুলা কেমন যেন কষে ভারী হয়ে আসছে হাতটা। আমি স্থানীয় ডাক্তার দেখিয়েছি, আমাকে ট্রিটমেন্টও দিয়েছে, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না, প্রায় 15 দিন হয়ে গেছে। ডাক্তার সাহেব কি কোনো ডায়াগনোসিস করেছে যে, বা আপনাকে কোনো আইডিয়া দিয়েছে যে এই সমস্যা হচ্ছে আপনার বা এই কারণে এটা হয়েছে? উনি আমাকে বলছেন যে, আচ্ছা, মনে ফোনটা হয় কেটে লাইন গেল। কেটে গেছে। আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথে থাকেন, আপনার উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ওনার আমি ক্লিনিক্যালি বুঝেই যাচ্ছে সে নার্ভ রুট পেইনে ভুগছে। সাধারণত পিএলআইডি যদি ডিস্কের সমস্যা যদি ঘাড়ে হয় তখন কিন্তু এই কমপ্লেনটা আসে, যে রুগী যে কমপ্লেন করছে ঘাড়ে ব্যথা হবে, হাতে ব্যথা আসবে। অনেক রুগী বলবে হাতটা অবশ লাগে, কারো কেউ কেউ বলবে ঝিঝি লাগে, মানে অ্যাকর্ডিং টু নার্ভ কম্প্রেশন, অ্যাকর্ডিং টু রুগীর পারসেপশন, পেইন, বিভিন্ন রকম অনুভূতির কথা সে বলতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, ওনাকে ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট দিয়েছে অবশ্যই কন্টিনিউ করবে, পাশাপাশি যদি এটা কমপ্লিট ভালো না হয় বা ইম্প্রুভ না হয় দীর্ঘদিন যাওয়ার পরে, হয়তো কয়েক সপ্তাহ দেখতে পারে উনি ওয়েস্ট করে, না হলে ওনাকে ঘাড়ের এমআরআই করে ফেলতে হবে। কারণ আমরা যে ছবিটা দেখিয়েছি এমআরআই এর, এটা খুব ক্লিয়ার একটাবারে ছবি চলে আসবে যে আইদার এখানে কোনো ডিফ, কোনো টিস্যুতে কোনো সমস্যা আছে কিনা, কোনো নার্ভে কম্প্রেশন আছে কিনা, কোনো হাড়ের প্রবলেম আছে কিনা, বা আপনার কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কিনা। বিকজ ওনার যে এইজ, এইজ একটা আর্থ্রাইটিস ডেভেলপিং এইজ, 35 থেকে শুরু হয় বাংলাদেশে আফটু লেট যে ইয়ারগুলো আছে, তো এটাও ডেভেলপ করতে পারে এবং ওনার সমস্যাটা বুঝেই যাচ্ছে ডিউ টু দ্যাট। তারপরও আপনাকে আমি যে সাজেশন করব, আপনি ডাক্তার সাহেবের ওষুধের পাশাপাশি আপনি গরম সেঁক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ দিয়ে ঘাড়ে হাতে যেখানে সমস্যাটা হচ্ছে সেখানে সেঁক নিতে পারেন রেগুলার 10 মিনিট করে দুবেলা। আর আপনার বালিশ চেঞ্জ করতে হবে, আমি জানি না কী বালিশ ইউজ করেন, অবশ্যই একেবারে পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে। কিছুদিন আপনার যে অ্যাক্টিভিটিস করে থাকেন, যেই কাজগুলো আপনি করলে সমস্যাটা বেড়ে যাচ্ছে যে একটু খেয়াল করবেন, সেই কাজগুলো বন্ধ রাখতে হবে। কিছুদিন আপনার হেভি ওয়ার্ক, যেমন বালতি টান দেওয়া, ভারী কলস টান দেওয়া, বা ভাতের পাতিল টান দেওয়া, বা সামনে ঝুঁকে কিছু কাজ করা, বাসার অনেক কাজ আছে আপনাদের, এই কাজগুলো কিছুদিনের জন্য 7 থেকে 10-12 দিন বন্ধ করে রাখতে হবে। আর আমি যে ট্রিটমেন্টগুলো বললাম পাশাপাশি এগুলো বাসায় করেন, এত ইম্প্রুভ না হলে এমআরআই করে আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।